আচ্ছা, আজকে আবার এসেছি তোমাদের ওই বুধা কোয়ালিটিস বলবার জন্য। কি হয় বলো তো, বুধা কোয়ালিটিস শুরু করেছি তো, এবার যদি পরপর পরপর না বলি তাহলে ইয়েটা ছেড়ে যায়। তো ভাবছিলাম যে যদি একটু সময় করে আমি পরপর পরপর মানে পরপর ভিডিওগুলো থাকবে, তাহলে যারা নতুন দেখো তোমরা, যারা পুরনো আছো তারা তো দেখেই নেবে, ঠিক আছে। ধরো যারা নতুন দেখবে, ওই পারপাসটা ওই যে মানে একটু যদি উপকৃত হয় তাহলে সেটাই ভাবছিলাম, যে যদি রোজ সব কিছু থামিয়ে হলেও যদি এটা আমি করে দিতে পারি আটটা কোয়ালিটি পর পর বলে দিই, নাহলে একদম এলোমেলো হয়ে যায়। তো আজকে আমি যেটা নিয়ে এলাম সেটা তোমাদের দুটো কোয়ালিটি আমি বলেছি, আজকেরটা হচ্ছে বুধা কোয়ালিটি, আরেকটা হচ্ছে ওই স্পৃহা, যেটাকে বলে স্পৃহা বা যেটা ইংলিশে বলে ডিজায়ার। তো মানে আমি যেহেতু বুদ্ধিজমের ব্যাপার বলছি, নর্মালি কিন্তু খুব স্পৃহা বা ডিজায়ার একটা অন্যরকমভাবে, মানে যেরকম বলে এতটা এতটা ভালো না, এতটা ডিজায়ার থাকা ভালো না, এরকম বলে। কিন্তু মানে খুব সহজ করে বলতে গেলে, যদি আমাদের ঠাকুরও কিন্তু একটা অদ্ভুত, মানে শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবও কিন্তু সমস্ত ধর্ম সমন্বয় করে উনি কথাগুলো বলে গেছেন। মানে ওনার কথা যখন এখন আমি মানে সেই বহু বছর আগে যখন ছোট ছিলাম বয়সে, তখন যখন পড়েছি আর সেম পড়াগুলো যখন এখন পড়ি, মনে হয় ঠাকুরও বোধ হয় বুদ্ধিজম ফলো করতেন, এরম একটা মনে হয়। আসলে তা না, আসলে হচ্ছে উনি সর্বধর্ম সমন্বয়, মানে আমরা খুব প্রেজুডিস হয়ে যায় না, এটা ওটা সেটা, উনি যেমন সব কিছু মিলিয়ে মিশিয়ে একটা টুগেদারনেস সব কিছু সমন্বয় করে, ওটা যেমন ওরমই হতে হবে, মানে আমাদের সব কিছু নিতে হবে। যেরকম সমুদ্র যেমন কোনো কাউকে, সমস্ত নদী ছোট ছোট যা কিছু যা আসে সমুদ্র যেরকম ধারণ করে, এও ঠিক তাই আমাদের জীবনটাও যেমন ওশান, মানে সেই সমস্ত জ্ঞান আমাদের, সমস্ত যা কিছু আমরা পাচ্ছি সেটা যেন আমরা নিতে পারি, সে খারাপ হোক ভালো হোক, আমরা আমরা নিজেরা আমাদের কাছে এলে আমরা সেটাকে মা যেরকম ধুয়ে মুছে পরিষ্কার করে নেয় সেরকম করে ওটা। তো যাই হোক, স্পৃহা নিয়ে বলতে গেলে মানে ডিজায়ার যেটা, সেটা ঠাকুর বলে গেছেন যে যতক্ষণ মানে আমি বলছি শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবও বলেছেন যে ডিজায়ার থাকা কিছু খারাপ নয়, বরং ডিজায়ার যতক্ষণ তোমার কোনো জিনিসে ডিজায়ার আছে তুমি সেটাকে করে নাও, কমপ্লিট করে নাও, নাহলে কিন্তু মুশকিল। মানে আমি মুশকিলটা কেন মুশকিল সেটা অত ডিটেলে যাচ্ছি না, কেননা আমি কথাগুলো বলছি বুধা কোয়ালিটিস নিয়ে। তো ঠিক সেরকমই বৌদ্ধ ধর্মে মানে বুদ্ধিস্ট যে ফিলসফি, তাতেও বলছে যে ডিজায়ার থাকা, স্পৃহা থাকা কিন্তু খারাপ না, কিন্তু স্পৃহাটা কোথা থেকে আসছে এটা এটা হচ্ছে ওই যে কজ অ্যান্ড এফেক্ট বলি না সবসময়, যে কজ অ্যান্ড এফেক্ট মানে লোয়ার লাইফ থেকে, যদি দুটো লাইফের কথা আমি বলেছিলাম না, যে একটা লেসার সেলফ একটা হায়ার, যে লেসার সে খালি আমি খাবো আমি পড়বো আমার 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 আমার, এটা হলে আমার ভালো হয়, আমি অন্যটা ভাববো না, শুধু আমার পরিবার শুধু, ওটা হচ্ছে লেসার। আর হিউম্যান বিইংয়েরই বলে না যে একই মানুষ হিমালয়ে গিয়ে তপস্যাও করছে, আবার একই মানুষ নিচেও মানে একেবারে লোয়ার ওয়ার্ল্ডে কিন্তু বিভিন্ন রকম কাজ সে করছে, একই মানুষ প্রবণতা। কিন্তু স্পৃহা থাকা যে খারাপ তা না, তাহলে বুধা কোয়ালিটিটা কী এটা বোঝার, স্পৃহা যদি বলে ফেলি তো হবে না, মানে সেটাকে বুঝিয়ে বলতে গেলে বুধা কোয়ালিটিসের মধ্যে পড়া মানে মারাত্মক। বুধা কোয়ালিটিস মানে বুধা স্পিরিট, যেটা আমরা নিয়ে পথ চলবো, আমাদের ট্রেনিং, আমরা এই জন্মে পড়ছি তো এটা থেকে যাবে, মানে এমন আজকে পড়ছি কালকেও থাকবে পরশুও থাকবে, জন্ম জন্ম এই নলেজ আমাদের কিন্তু থেকে যাবে। সেটা কি, নিজেকে চেক করতে হবে যে ধরো কি করে বোঝাই, বোঝানো না বড় কষ্টকর জিনিস। ধরো বুধা মানে আমার ডিজায়ার আছে, ধরো আমার একটা গল্প বলি তাহলে হয়তো খানিকটা বোঝানো যাবে। একবার একজন সাধু, তার একজন ডিসাইপল ছিলেন, তো সাধু ডিসাইপলকে ভীষণ স্নেহ করতেন, তো যা কিছু জ্ঞান যা কিছু ডিসাইপলকে মানে শিষ্যকে সব শিখিয়ে টিকিয়ে দিতেন সব সমস্ত কিছু। কিন্তু তা সত্ত্বেও না, ডিসাইপল যে শিষ্য তার কিন্তু এনলাইটেনমেন্ট হচ্ছিল না,
সে নিজেও হ্যাপি না, গুরুদেব নিজেও হ্যাপি না। গুরুদেবের ওই স্পৃহাটা ছিল, এই দেখো কানেক্ট করানোর চেষ্টা করছি, যে গুরুদেবের ওই স্পৃহাটা ছিল কিন্তু নিজের জন্য নয়, শিষ্যের জন্য ছিল, যে শিষ্য যেন ওই জ্ঞান আহরণ করে। শেষ পর্যন্ত কি জানা গেল জানো, এটা একটা ভাস্ট একটা স্টোরি, আমি অত ডিটেলে যাচ্ছি না। শেষ পর্যন্ত জানা গেল কেন এনলাইটেনমেন্টে আটকাচ্ছে, কেন এই সুপ্রিম নলেজে আটকাচ্ছে, তার কারণ ওই শিষ্যের একটা ভেতরে ছিল, একটা বাড়ি বানাবো আমার না গায়ে কাটা দিচ্ছে, শিষ্যের একটা ছিল, যখন সে গৃহ জীবন কাটাতো সেই সময় একটা ছিল, একটা ভালো বাড়ি, সুন্দর একটা বাড়ি, অনেক মানুষেরই অনেক থাকে, একটা ভালো বাড়ি বানাবো। তো ওটা তো সন্ন্যাস জীবনে আসার পর ওটা সাবডিউড, মানে ওটা ধামাচাপা পড়ে গেছে, কিন্তু ওটা ভিতরে ছিল, মানে এখনও যখন কোথাও বাড়ি, ভালো সুন্দর বাড়ি দেখে বা ভিতরে ওটা চার্ন করে বা ফান্ডামেন্টাল জায়গায় থাকে, তখন গুরুদেব বললেন যে তোমার এটার জন্যই তুমি বাড়ি যাও বা কিছুদিন তুমি সংসার জীবন কাটিয়ে আসো, বা এরম একটা ওয়ে উনি বলে দিয়েছিলেন, যাতে ওনার ওই স্পৃহা, যেটা মানে কি বলবো, ওই ইচ্ছেটা সেটা যাতে, যেরকম আমি এক্সাম্পল দিচ্ছি, আমরা যারা উপন্যাস উপন্যাস পড়ে থাকি তারা জানি যে একটা সময় কত ছোট ছোট মেয়েদের ব্রাহ্মণদের সাথে বয়স্ক সেই বিয়ে দিয়ে দেওয়া হতো, তো কিন্তু তারা স্বামীরা মানে বয়স্ক, তারা মারা যাওয়ার পরে তাদের চুল কেটে, তাদের খাওয়া দাওয়া রেস্ট্রিক্টেড, তারা দিনে একবার খেতো, এরকম অনেক সিনেমাতেও আমরা দেখেছি, উপন্যাসে পড়েছি, মানে কি তাদের জোর করে ওই স্পৃহাগুলো তাদের থামা, তার ফলে কিন্তু ভালো কিছু হয়নি, মানে আমরা উপন্যাস ঘাঁটলেই দেখতে পারবো। আমি বারবারই বলছি, আমি যাতে ফোকাস থেকে সরে না যাই, আমি ডিটেলে যাচ্ছি না, আমি স্পৃহাটাকে বলছি। স্পৃহাটা আমাদের ঠাকুরও বলতেন যে যতদিন ইচ্ছে আছে করে নে, যতদিন ইচ্ছে আছে খেয়ে নে। এরকম আমার মানে খুব কাছের একজন মানুষ, তার আর্থিক এটা খুব খারাপ, কিন্তু তার স্পৃহা আছে কিছু কিছু জিনিসে, তোমরা বিশ্বাস করবে না, আমি খুব কাছ থেকে জানি স্পৃহাগুলো আছে, এখনও বয়স হয়েছে কিন্তু ওই স্পৃহাগুলো আছে, এবং যেহেতু ফাইন্যান্সিয়ালি খুব একটা সাউন্ড নয়, যখন টাকা আসে সেই টাকাগুলো দিয়ে সংসারে কাজ করে বা প্রায়োরিটিসগুলো করে, নিজের স্পৃহা, নিজের যে খেতে ইচ্ছা করে, আমি বলছি, আমি উদাহরণই দিচ্ছি, ক্যাডবেরি খেতে খুব ভালোবাসে। আমি অনেক সময় বলি খাস না কেন, আমি আমার একটু অসুবিধা হচ্ছে, আবার এদিকে দাঁতটা না ক্রাউন করে দিয়েছে, কিন্তু এটার সাথে একটুখানি ওপর হয়ে আছে, যার জন্য খুব মানে ইয়ে লাগছে, আমার একটু অস্বস্তি হচ্ছে, ওটাকে আবার একটু সেট করাতে হবে। তো এক সেকেন্ড, আমি আসছি, বেল বাজছে, আমার একটু কলিং বেল বাজছিল, একটু উঠতে হয়েছিল। তো যেটা বলছিলাম, আমি ওকে বলি যে তোরা তো ক্যাডবেরি খাওয়ার ইচ্ছা করে, তুই খাস না কেন। তো বলে যে আমার প্রায়োরিটিসগুলো জীবনে এত, নিজের জন্য একটা, আর এখন ক্যাডবেরির কীরকম দাম তোমরা জানো। তো যখন কলকাতায় যাই টাই, তখন চেষ্টা করি যে তুই খা, আমার কাউকে দিবি না, তুই একটা গোটা ক্যাডবেরি তোকে আমি কিনে দিচ্ছি, তুই খা আমার সামনে বসে খা। তো এটা একটা উদাহরণ দিলাম, স্পৃহাটা যতদিন থাকে না ততদিন কিন্তু স্পৃহাটা বলছে যে ওটাকে করে না। তবে হ্যাঁ, ওই যেহেতু বুধা কোয়ালিটিস, যেটা বলছি বুধা কোয়ালিটিস মানে আমাকে সবসময় খেয়াল রাখতে হবে আমার যে স্পৃহা, সেই স্পৃহাটা মানে শুধু কি আমার যতটুকু নিড, আমার যতটুকু প্রয়োজন, আমার সন্তানের জন্য, আমার পরিবারের জন্য আমার যতটুকু প্রয়োজন আমায় করতে হবে। তারপরে যদি পয়সা বাঁচলো, আমার স্পৃহা হচ্ছে একটা ভালো বই কিনবো, সেই বই থেকে ভালো ভালো কিছু পড়বো, পড়ে পয়েন্টস বার করবো, করে মানুষের মধ্যে সেগুলো মানে মানুষকে শেখাবো, আমি নিজে শিখবো, বইয়ের মতো ভালো মানে গুরু মেন্টর তো হয় না, তো সেরকমই একটা ভালো বই কিনবো। আমার আমার নিজের যেরকম ভীষণ একটা ডিজায়ার, ভীষণ স্পৃহা, মানে আমার মানে বইয়ের প্রতি একটা ভীষণ, আগে যেমন গল্পের বইটাই পড়তাম, এখন আমি গল্পের বই পড়ার সত্যি কথা সময় হয় না, এখন আমি সারাদিন এইসব বই পড়ি, কেননা দিনে আমার কাছে যে ফোন আসে, আমি তোমাদের বলে বোঝাতে পারবো না যে মানে কত কত যারা এখানে আছো, যারা
কেউ কেউ আছো যারা আমার সাথে যোগাযোগ করেছো, তারা জানো যে মানুষের এখন জীবনে এত রকম সমস্যা আমাদের প্রত্যেকেরই, তখন আর মনে হয় না যে সময় নষ্ট করি এটা ওটা বলে, তখন মনে হয় ওই স্পৃহা। এবার স্পৃহা দু রকম, একটা হচ্ছে ওই লোয়ার সেলফওয়ালা স্পৃহা, আর এখানে যেটা বুধা কোয়ালিটি বলছে সেটা হচ্ছে হায়ার সেলফওয়ালা স্পৃহা। আমি যেটা করবো, আমার যেটা ডিজায়ার আছে সেটা মানুষের স্বার্থে কাজে লাগবে, এইটা এটা বলছে বুধা কোয়ালিটি। এটা কিন্তু খুব ইজি নয়। আমরা একটা আমি বলছি যেটা আমাদের ঠাকুরও বলে গেছেন যে মানে ইভেন বুদ্ধিজমেও বলছে যে ডিজায়ার থাকা কিন্তু খারাপ না, যতক্ষণ তোমার ডিজায়ার আছে। তুমি তোমার একটা ধরো একটা কথা বলছি, ধরো একটা সমস্যা হলো জীবনে, এবার জীবনে সেই সমস্যাটা না হলে তুমি হয়তো একটা ভালো টিচিংস তুমি নিতে না, সেই সমস্যাটা হলো এবং তোমার ওই স্পৃহাটা হলো যে দেখি তো আমি এইটার থেকে বাঁচার জন্য আমি একটা একটা ধরো সব কিছু আমার থাকতো, আমার 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 দরকার নেই, আমার স্পৃহা নেই কিছু, আমার তো এভরিথিং অলরেডি আই হ্যাভ, এরকম প্রচুর আছে, কিন্তু আমাকে এখানে অনেকে প্রশ্ন করেছে একটা সময়, এখন খুব একটা ইদানিং পাই না প্রশ্নটা, একটা সময় প্রচুর প্রশ্ন হয়েছে যে এত কজ অ্যান্ড এফেক্ট মানার কী দরকার রঞ্জনাদি, তোমার তুমি সবসময় কজ অ্যান্ড এফেক্ট বলো, সবসময় কজ অ্যান্ড এফেক্ট ভাবার কী দরকার, আমাদের তো জীবন ঠিকঠাকই চলছে। আমি তখন জিজ্ঞেস করেছিলাম ওকে যে তোর জীবন চলছে, তুই কি জানিস তোর পাশের বাড়ির মানুষটা তোকে বলে আমি আর কি করব, আমি মানে ওপর ওপর সারফেস করছে, ভেতর অব্দি যায় না, যে আমার 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 যদি দুটো কথায় পাশের বাড়ি পরে জানতে পারলাম যে হাজব্যান্ড ওয়াইফের একটা মারাত্মক একটা দ্বন্দ্ব চলছে নেক্সট ডোর নেবারের, তাই বললাম যে তোর মনে হয় না যে ওদের একটুখানি সুন্দর করে কিছু এক্সাম্পল দেওয়া বা কিছু, বলে না আমি আমি ভালো আছি রঞ্জনাদি আমার আর কিছু। আমি বললাম এটাই তো মানুষের না, যে কখন যে কার জীবনে কী হবে না কেউ কিচ্ছু জানে না, তার জন্য বলছে যে রবি ঠাকুরের সেই কথায় বলতে হয় যে ঘরে ঠাকুর না করুক ঘরে আগুন লাগলে তখন তুমি কুঁয়ো খুঁড়ে জল নেবে, কুঁয়ো তোমার আগে খুঁড়ে রাখতে হবে, মানে কজ তোমায় আগে করে রাখতে হবে, এও ঠিক তাই। তো স্পৃহা থাকা খারাপ নয়। এবার কথা হচ্ছে স্পৃহাটা কোন লেভেল অফ স্পৃহা, লোয়ার লাইফের স্পৃহা সেটা হলে তুমি করে নাও, ঠিক আছে তুমি করে নাও, না হলে ওই ওই সুপ্রিম ওই জায়গাটায় পৌঁছাতে আটকাবে যতক্ষণ তোমার স্পৃহা থাকবে। আর আরেকটা স্পৃহা হচ্ছে যে আমি একটা কিছু করবো, ইস আমার এটা না খুব ইচ্ছা, আমার একটা ভালো বই কেনার ইচ্ছা, বা আমার একটা ভালো পেন কেনার ইচ্ছা, ভালো পেনটা দিয়ে লিখবো বা ভালো কিছু আমি করবো যেটা আমি মানুষের সাথে শেয়ার করতে পারি, তো সেটাই বলছি ওইটা হচ্ছে স্পৃহা। ওই স্পৃহাটার কথা বলছে, ওই ডিজায়ারটার কথা বলছে, দুটো ডিজায়ারের কোনোটাই কিন্তু বলছে না খারাপ, একটাকে বলছে তুমি ওটাকে কমপ্লিট করে নাও, তোমার যা ইচ্ছে আছে, যেরকম বললাম এই যার কথা বললাম যে ও ক্যাডবেরি খেতে এত ইচ্ছে, ও ধামাচাপা বলছে ওটাকে ঠাকুর বলছে করে নাও, যতক্ষণ তোমার খাওয়ার ইচ্ছে আছে স্পৃহা আছে তুমি করে নাও, তো খাওয়া পড়া যা কিছু করে নাও, নাহলে মুশকিল, সেই মুশকিলটা আজকে আর বলবো না কোনো আরেকদিন বলবো। তো আরেকটা স্পৃহা আছে, সেইটা হচ্ছে বোধা কোয়ালিটি, সেটা কি, সেটা হচ্ছে হায়ার সেলফ থেকে, যে আমার স্পৃহা যে আজকে সকালে ঘুম থেকে উঠে আমার দিনটা যেন ভগবানের কাছে প্রার্থনা করা, আমার দিনটা যেন যায়া না যায়, আমি যেন একটা মানুষের কাজেও অন্তত আসতে পারি। এবার কাজে আসা মানে কিন্তু পয়সা দিয়ে করার ক্ষমতা আমাদের নেই, কিন্তু এমন কিছু শিখিয়ে দিলাম তাকে যেটার সাথে পয়সার কোনো সম্পর্ক নেই কিন্তু তার জীবনে সাস্টেন করা বা জীবন কী করে কজ করবে লাইফে সে শিখে গেল, এই হচ্ছে স্পৃহা, তার জন্য আরও পড়বো, আর ওইটা হচ্ছে বুধা কোয়ালিটি। তো বুধা কোয়ালিটির আমি তিনটে তোমাদের পড়িয়ে দিলাম, কোন কোন তিনটে পড়ালাম কালকে আমি দেখলাম জেবা আর কবিতা পয়েন্টসগুলো দিয়েছো তোমাদের সবার কাছেই বললাম, এটা আমার একটা তোমাদের কাছে সেই টিচার যেমনি করে করে তো সেরম তোমাদের আমি হোমওয়ার্ক একটা বলছি যে তিনটে কোন কোন পয়েন্ট আমি করেছি সেটা আমাকে কমেন্টে লেখো। তো আর কটা রইল, 5, 6, 7, 8 আর 5টা পয়েন্ট রইল, খুব ভালো লাগবে দেখবে যখন বুধা কোয়ালিটি শিখে যাবে আগামী দিনে যখন পথ চলবে তখন বুধা কোয়ালিটিগুলো মনে পড়বে না, তখন মনে হবে যে সত্যি আমি আগে কীরকমভাবে জীবনটাকে ভাবতাম আর এখন কীভাবে জীবনটাকে ভাবি, সেটাই বলছি সমস্ত জিনিসটুকু মানে এক্সপিরিয়েন্স যদি বলতে চাই না সত্যি অবাক, মানে অবাক হই নিজের কাছেই নিজে অবাক হই, যে একটা সময় আমি তোমাদের বলেছি না আমি ভালো করে গুছিয়ে কথা বলতে পারতাম না, কিন্তু যবে থেকে এই স্পৃহাটা আমার জেগেছে যে আমি আরও পড়বো
আমার জ্ঞানটা আমি নিজের মধ্যে রাখবো না, আমি জ্ঞানটা আরও ইজি করে সহজ করে মানুষের মধ্যে ছড়িয়ে দেব। বিশ্বাস করো তখন তত মানে সেই সময় মানে আনন্দটা না অন্য লেভেলের বলে বোঝাতে পারবো না। মানে ধীরে ধীরে তোমার যে লোয়ার লাইফ যেটা মানে ইগো, মানে একটা মানুষ না একটা অনেক কিছু করতে পারে না, অনেক কিছু থেকে বিরত থেকে যায় ইগোর থেকে, কিন্তু যখন ওই বুধা কোয়ালিটিসগুলো সে প্র্যাকটিস করবে না, জীবনের সব থেকে বড় যেটা স্ল্যান্ডার, জীবনের সব থেকে বড় পয়জন সেটা হচ্ছে ইগো, সেটা হচ্ছে তোমার এক্সপেকটেশন। মানে ঠাকুর বলছেন শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, যাদের মধ্যে বেশি এক্সপেকটেশন তাদের থেকে দূরে থাকো। ওই বাউন্ডারি কালকে তোমাদের পড়াচ্ছিলাম, একটা বাউন্ডারি দিয়ে দাও এদের থেকে, কেননা ওইটা অনেকের মানে কি বলবো মানে অনেকের ক্ষমতা থাকে, মানে এর আগে কালকে তোমাদের বলছিলাম ম্যানিপুলেট করিয়ে না, আমার ইমোশনালি ম্যানিপুলেশন হয়, ডমিনেট করে ম্যানিপুলেশন হয় অনেক রকম। আমি ওই টপিকে আজকে যাচ্ছি না, খালি বলছি যে আমি যদি এই বোধা কোয়ালিটিস, আমি তো চেষ্টা করছি তোমাদের খুব ইজি করে, কোনো মানে খুব টেকনিক্যালি কোনো ইয়ে না পড়ে পড়ে টেকনিক্যালি বলছি না, আমি খুব মা যেমনি করে বাচ্চাদের বোঝায় অমনি করে চেষ্টা করছি। তো তোমরা যদি এগুলো ফলো করো, জীবনে মানো কষ্ট, ইট ইজ নট দ্যাট ইজি। যে আমি বলে দিলাম আজকে থেকেই আমার হয়ে গেল আমার স্পৃহা একদম বিরাট কিছু হয়ে, না স্পৃহা থাকা খারাপ নয়, ডিজায়ার থাকা খারাপ না, ডিজায়ার আছে ভালো জীবনটা, আমি একটু ভালো জীবন কাটাবো, এটাও স্পৃহা, এটার জন্য তুমি একটা ভালো, এই যে আমার আমি ধরো আজকে যে কথাগুলো বলছি সবাই তো শুনবে না, যাদের মধ্যে এই ডিজায়ারটা আছে যে আমি আমি জীবনটা, আমার মেয়ে আমাকে হাত নাড়াচ্ছে, আসো আসো তোমাদেরও হাত নাড়ালো, আয় এখানে, এখানে এসে হাই কর, এখানে এসে হ্যালো করে দে, আচ্ছা বোয়া। আমি আমার মেয়েকে বলেছি যে একটা বুধা কোয়ালিটি দেখি ওকে দিয়ে বলাতে পারি কিনা, কি বুধা কোয়ালিটির একটা তুমি তুমি বলবে, আমার 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 খুব শান যে মানে তোমাদেরকে আমি যেরকম তোমাদের বলতে থাকি আমার মেয়ে তোমাদেরকে বলবে, দেখে আমি ওকে বলেছি যদি তিনি রাজি হন, কাজে কাজের খুব চাপ বলে আমি তোমায় বলবো। তো তো যাই হোক, এটাই হচ্ছে কথা, তো আজকে এই অবধি রাখলাম বুধা কোয়ালিটি। তোমাদের হোমওয়ার্ক দিলাম যে তিনটে বুধা কোয়ালিটি অলরেডি পড়িয়ে দিয়েছি, সেই তিনটে কী কী তোমরা কমেন্ট করে আমাকে একটু জানাও, ভালো থেকো।